তো হ্যালো গাইস, সকলে কেমন আছো? আজকে আমরা আছি সাতমাথাতে, বগুড়া সাতমাথাতে। তো এখানে আমরা বাণিজ্য মেলাতে যেতে চলেছি। তো আজকে আমরা বাণিজ্য মেলাতে যাবো অ্যান্ড আনন্দ করবো, ঘুরবো, দেখবো বাণিজ্য মেলা কত বড় লেগেছে বা কী রকম হচ্ছে এবারের বাণিজ্য মেলাটি। তো আশা করি আমরা তোমাদেরকে দেখাবো বাণিজ্য মেলাটি। আর আমরা এখানে অটোর কাছে চলে আসছি আর অটোতে আমরা এখন উঠতেছি। তো অটোতে, অন্য অটোতে অনেকেই উঠতেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেটা বড় কথা না, এখানে আমি আর অন্তর উঠে গেছি, এখানে নাফিস উঠলো, এখন উঠবে বাঁধন। তারপর আমরা এখান থেকে রওনা দিব। দেওয়ার পর আমরা যে বাণিজ্য মেলাতে যাব, এইরকম অনেক কিছু আরও তোমরা দেখতে পাবে। আর তার সাথে বুঝতে তো পারতেছো ব্যাপারটা, যাই হোক। তো এখন আমাদের অটোটি স্টার্ট দিবে, আমরা অটোতে বসে থেকে দেরি করতেছি, তো অটোটা একটু ঘুরে ঘুরে নিচ্ছে। তো আমরা অটো স্টার্ট করে দিছি আমাদের, তো অটোটা এখন যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো এখান থেকে আমাদের বাণিজ্য মেলাটি বেশি দূর না, একটু দূরেই আছে বাণিজ্য মেলাটা। তো এখানে প্রায় চলে এসেছি গাইস, আর একটু আমাদের যে বাণিজ্য মেলাটি, আর একটু গেলে আমরা বাণিজ্য মেলাটি পেয়ে যাব। তো পেয়ে গেছি গাইস, এটাই হচ্ছে বাণিজ্য মেলার গেট। তো এখানে এখন আমরা নামবো, গেটটা অনেক সুন্দর লাগতেছে, তো ভালোই লাগছে। যাই হোক, আমরা এখান থেকে নামবো অ্যান্ড অটোওয়ালাকে টাকা দেওয়া হয়ে গেছে। এখন অটোওয়ালাকে টাকা দেওয়ার পর আমরা বাণিজ্য মেলাতে ঢুকতে চলেছি। তো এখানে আমরা টিকিট কাটতে হবে নাকি বলতেছে, টিকিট ছাড়া ঢোকা যাবে না। তো আমরা তো কাটবো না, কাটার ইচ্ছা নেই। তাও আমরা চারজন আছি, এখান থেকে টিকিট কয়েকটা নিয়ে আমরা কাটবো। যাই হোক, যেটাই হোক কাটি, একটা না কাটলে তো ঢুকতে দেবে না, সর্বনিম্ন একটা। তো আমরা একটা কাটলাম, অন্তর টিকিটের টাকা দিয়ে নিয়ে নিল। এখন অন্তর আর আমি ঢুকতেছি, ওরাও ঢুকবে। তো চলো গাইস, ঢোকা যাক। এক দিক দিয়ে ঢুকতে প্রথমে দেখছি চাচা ফোনে খুব কথা বলতেছে, কি যেন বলতেছে। তো এখানে ভাই বলতেছে আমাকে একটু ভিডিও করো, তো ভিডিও করলাম। তারপর বাণিজ্য মেলায় ঢুকে গেলাম। তো বাণিজ্য মেলাটা তো ভালোই লাগতেছে দেখতে, প্রথমে সুন্দরই লাগতেছে। নিচের দিকে ইটা পাড়া সব কিছু, আর দোকানপাট সব কিছু ঠিকই আছে। একটু বৃষ্টি হয়েছিল তাই একটু জল টল পানি টানি বেজে গেছে। এখান থেকে এটা হচ্ছে ব্যাস, তার মধ্যে ঘড়ি চশমা এগুলোর দোকান। তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি মেয়েরা অনেক কিছু কেনাকাটা করতেছে, অর্থাৎ এটা মেয়েদের সিটিগোল টিটিগোল চুড়ি ফিতা এগুলোর কিছু যেন দোকান। আচ্ছা যাই হোক, এখানে পোশাক কিনতে পাওয়া যায় ছেলেদের মনে হয়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করতেছে সিটিগোলের দোকানে। তো যাই হোক, টাকা মারা দিতে আসছে, এরা দিয়ে যাক। এখানে মেয়েদের ব্যাগ, তার মধ্যে জুয়েলারি কি যেন সিটিগোল টিটিগোল অনেক কিছু আছে। তো আমরা চার বন্ধুরা এখানে ঘুরতে এসেছি এবং দেখতে এসেছি সব কিছু, আর ব্লগের মাধ্যমে আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ফলো করে দেবেন ফেসবুক পেজে দেখে থাকলে। তো যাই হোক, এখান থেকে আমরা এখানে শুধু সিটিগুলোর দোকানে বেশি দেখতে পাচ্ছি, আর এদিকে প্লাস্টিকের ফ্লাওয়ার মানে একটা সৌন্দর্য, একটা সৌন্দর্য সৃষ্টি করার জন্য যে ইয়েটা সেটা এখানে আছে।
আর এই দিক দিয়ে আমরা যাচ্ছি এখন এখানে, মানে অনেকেই ঘুরতে আসে, যেমন এরা দেখেন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে এসছে, এসে ফুচকা না যে না কি যেন খাচ্ছে, আর এরা সিঙ্গেল মনে হয় এই জন্য দুইজন আসছে একা একা। আর এখানে চিড়িকলের দোকান টোকান অনেক কিছু আছে, এখানে টিভি ফ্রিজ আর অনেক কিছু এখানে তোমরা দেখতে পাবা, যেমন ফ্যান ট্যান অনেক কিছুই রয়েছে এখানে। আর এখানে কসমেটিক, খালি কসমেটিকই দেখতে পাচ্ছি গাইজ, এত কসমেটিক কেন বুঝতেছি না। রাইস কুকার টুকার এখানে পাবে, আর এখান থেকে একটু পানি টানি বন্যা হয়ে গেছে, আর এখানে অনেক ধরনের পোশাক টোশাক পাওয়া যাবে। আর ওইদিকে ছোটো বাচ্চাদের ট্রেনের মতো ওটা, আর এখানে অনেকে কেনাকাটা করতেছে বাণিজ্য মেলাতে। এখন মানুষজন নেই কিন্তু অনেক মেয়েরা আছে, কলেজের নাম করে চলে এসছে, আমি বুঝতে পারতেছি ব্যাপারটা। তো এটা হচ্ছে জুতার দোকান, এখানে জুতা অনেক পাবে, বিশেষ করে আমি তো ছেলেদের দেখতেছি না, শুধু মেয়েদের, কারণ মেয়েদের ঠকানো সহজ, এই জন্য মেয়েদের ঠকানোর জন্য এগুলো করতেছে, নর্মাল জুতাগুলো আনে এখানে টাঙিয়ে দিছে। আর এখানে বাণিজ্য মেলাটা খুব সুন্দরই লাগতেছে, বাট কী যেন বলবো, একটু বৃষ্টি হয়েছিল এই জন্য ভালো লাগতেছে না। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমরা বিকেলে আসিনি, আমরা দুপুরে একটা দুটার দিকে আসছি, এই টাইমে মানুষজন থাকে না এবং সব জিনিসে অতটা ভালো দেখাচ্ছে না। এই রাতের বেলা বা সন্ধ্যার সময় বা বিকেলে হলে সব লাইট টাইট দেখা যেত এবং মানুষজন আরও থাকতো। যেখানে লটারি হয় সেটা সামনেই, ওখানে আরও গান টান অনেক কিছু অনেক হয়, তো ওগুলো আনন্দ হতো। আর এখানে একটা দুটার দিকে আসছি, কলেজের মেয়েরা এখানে আসে ঘোরাফেরা করতেছে, কেউ বয়ফ্রেন্ডের সাথে আসছে, কেউ আবার একটা ঝাঁক ধরে আসছে বান্ধবীরা মিলে, তো এই যে এরকম আর কি। যাই হোক, তো গাইস এখান থেকে খুব একটা আনন্দ পাচ্ছি না, এখানে মোটরসাইকেল খেলা হয়, হুন্ডা খেলা হয়, তো এখানে তো আমরা যেতে পারতেছি না, কারণ হচ্ছে এখন তো বন্ধ সব কিছু। আর এখান থেকে ডরিমন কেবল চালু করতেছে, এগুলো ঠিকঠাক করতেছে, বিকাল হতে হতে এগুলো চালু হবে। ওখানে নৌকা নাকরদোলা এখানে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, আর এখানে হচ্ছে বড় নাকরদোলা যেটা গোল গোল করে আর কি। তো যাই হোক, এখানে টাকি করে মনে হয় মোটরসাইকেল আনছিল নাকি জানি না, তো এখানে অনেক মোটরসাইকেল আমরা দেখতে পাবো সামনে গেলেই। তো এখানে মনে আমাদের মেন স্টেজ, আর এখানে হচ্ছে বাক্স, এখানে আমরা টিকিট যেটা কাটছিলাম এটা দেখতে পাচ্ছ, এই টিকিটটা আমরা এখানে ঢোকাবো। আর এই টিকিট আমার কাটার মন ছিল না, কী যেন অগজিবে লিখে কাটছি, ওই যে ঢুকতে হবে দেখে, এই যে নাকরদোলা এগুলোতে আপনারা উঠতে পারবেন, এটা এখন বন্ধ আছে কারণ এখন হচ্ছে দুপুর, সেটা বারবার বলছি আমি। আর এটা তোমরা উঠতে পারবা হচ্ছে সন্ধ্যার দিকে, বিকালের দিকে মজা হয়, বিকালে যারা আসবা বিকালে আসবা। আর এখানে এখন মানুষজনও নেই, তো খুবই কম মানুষ, মানে দু একজন মানুষ আমাদের মতো যারা দেখতে আসছে তারা আসছে, তো আমরাও আসছি ব্লগ করার জন্য, সেজন্য আমরাও আসছি। আর যাই হোক গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ নাফিস, এখানে এখান থেকে আমরা ওখান থেকে চলে আসলাম, আর ওখানে থাকতে ভালো লাগতেছে না কারণ ওখানে কিছুই নেই। তো এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে, পাখি, লাল পরি, নীল পরি, বিশেষ করে ব্লু পরি, মানে আকাশি পরি, মানে যেটাই হোক আর কি ওই কালার। তো এখান থেকে আমাদের প্রথমে এখন আমরা ভিতরে ঢুকবো, এই সাইডটা দেখা হয় নাই, তাই এই সাইডটা আমরা এখন মানে দেখবো এখন। তো চলো গাইস এই দিক দিয়ে যাওয়া যাক, দেখা যাক এইদিকে আর কী কী আছে। তো এখানে অনেকেই বসে আছে, আবার অনেকেই বসে থেকে কী যেন করতেছে গার্লফ্রেন্ডের সাথে দেখতেই পাচ্ছ। যাই হোক, ওইদিকে আমাদের নজর না দিলেও চলবে, এখন আমরা যেটা দেখতেছি মেলাটা দেখতেছি, এখান থেকে ছোটো বাচ্চাদের খেলনা, হাড়ি পাতিল, এইদিকে পাও মোছা টামোছা অনেক কিছু আছে এখানে, বাহ সুন্দর, মানে ইয়েগুলো আর কি, টয়েস নাকি যেন যেটাই বলে, যেটাই ওগুলো আমি অত দেখি না। যাই হোক, আর এখান থেকে ঘোরাফেরা করতেছিলাম, করতে করতে হঠাৎ করে মাঝখান থেকেই একটা আমাদের গ্রামের ছেলেদের সাথে দেখা হয়ে যায়, তো সেটা আমরা আর একটু সামনে গেলে দেখতে পাবো হয়তো। এখানে অনেক কিছুই দেখতে পাওয়া যায়, এই তো আমাদের গ্রামের ছেলেটা, তার সাথে দেখা হয়ে গেছে হঠাৎ করেই। তো যাই হোক, এর সাথে বেশি কথা না বলাটাই ভালো, কারণ সময় আমাদের নষ্ট হচ্ছে। তাই এখানে আমরা চলে আসলাম মুজিব কর্নার, মুজিব কর্নারে চলে আসছি আমরা, মুজিব কর্নার মানে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম আর কি, অন্য কিছুই না ব্যাপারটা। তো যাই হোক গাইস, তোমরা দেখতেই পাচ্ছ বাণিজ্য মেলাটা খুব সুন্দর, বাট অত জাঁকজমক হচ্ছে না এখন, কারণ এরা গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করতেছে আর আমরা শুধু ঘোরাঘুরি করতেছি, এটাই একটা মানে কি বলবো। যাই হোক, তো নাফিজের একটা ব্যাস কেনার শখ উঠছে, তো ব্যাসের ওখানে চলে আসলো, তো শখ পূরণ করতে হবে। তো চলো গাইস, এখানে ব্যাস না করি কী যেন কিনবে, তো এখন আমি ওই সাইডে গিয়ে একটু দেখি ব্যাস টাস কী আছে।
তো এই সাইডে অন্তরপাখি দেখাই দিচ্ছে, এগুলো তোর মানাবে। আমি বলতেছি না এগুলো খুব একটা ভালো লাগতেছে না, তো এগুলো দেখাশোনা করতেছি। দেখতে দেখতে ভালো লাগতেছে না, এগুলো খুব একটা ভালো না, যাই হোক কী যেন কীরকম যেন লাগতেছে। তো এখান থেকে আমার পছন্দ খুব একটা হলো না, তাই আমি ভালো লাগলো না, তাই নিলাম না। তো যাই হোক, এখানে বেস্টাস নাফিজের কী হলো, পছন্দ হলো না কি জানি না। তো এখন ওই বলতেছে না ভালো লাগতেছে না। তো আমি রাচার খাওয়ার কথা বলছিলাম, কিন্তু এখন খেতে মানে মন চাচ্ছে না কারো, সেজন্য আমি আর খেতে চাইলাম না। তো সেক্ষেত্রে বের হয়ে যাচ্ছি আমরা, ওই শিব ভাইয়া বললো এই দিক দিয়ে যেতে, তো আমরা এই দিক দিয়ে চলে আসলাম। চলে আসার পর এই তো শেষ আমাদের, মানে কি বলবো, আমরা তখন আবার চলে আসলাম হচ্ছে গেট থেকে। তো চলে আসার পর এখন আবার আমরা বাড়ির দিকে রওনা দিব, কারণ হচ্ছে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আর বগুড়ার যে বাণিজ্য মেলাটা তোমাদেরকে দেখালাম, এই মেলাটি তোমাদের কেমন লাগতেছে, কেমন লাগতেছে সব কিছু মিলিয়ে, যদি ভালো লাগে ব্লগ ভিডিওটি তাহলে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। আর এইরকম ব্লগ ভিডিও আরও অনেক রকমের ঢাকাতে এবং বিভিন্ন জায়গার ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবা, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অবশ্যই এই চ্যানেলে আরও নিউ নিউ ভিডিও দিব, আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। টাটা গাইস, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে।